হিউম্যান মিল ব্যাংক তৈরি করা হচ্ছে বাংলাদেশে, এটা বিশ্বের অন্যান্য দেশে আছে আমরা জানি, অমুসলিম দেশগুলিতে। মুসলিম দেশে এই উদ্যোগটা নেওয়া হলো মায়ের দুধ, অনেক মায়ের দুধ একসাথ করে ব্যাংক তৈরি করা হবে, যার প্রয়োজন তাকে খাওয়ানো, বিষয়টি একটু ক্ষতিকর দিক এবং ইসলামের দৃষ্টিভঙ্গি একটু বলবেন। দুনিয়ার যত ক্ষতি তার প্রথম আমেরিকা থেকে শুরু হয়, সেটাই ওরা এখন থেকে প্রায় 15-16 বছর আগে এটা এই কাজটা শুরু করেছে। আমাদের আহলে ইলমদের মধ্যে যেমন পৃথিবীর সবচেয়ে বড় একজন ফকির ছিলেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, প্রশ্ন করা হয়েছে ওনাকে, বলছিলেন সম্পূর্ণ হারাম, হারাম এজন্য বলেছে সূরা নিসা 23 নম্বর আয়াত, সেখানে কাদেরকে বিয়ে করা হারাম এটা বলা হয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম, এটা যেতেছে উম্মাহাতুকুম মিনার রদা ও আকা মিনার রদা ও আকাতু মিনার রদা, ওইটা এসেছে। তো সেটা হচ্ছে যদি কোনো মহিলার দুধ পান করে কোনো শিশু, সে তার জন্য মায়ের সমতুল্য হয়ে যাবে একেবারে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইয়াহরুমু মিনার রদা মা ইয়াহরুমু মিনার নসব, নসবের কারণে যা যা হারাম, যাদেরকে বিবাহ করা হারাম, দুগ্ধপান করার কারণেও সেটা হারাম। এই আয়াত থাকার কারণে আবারও স্মরণ করে দিচ্ছে আমাদের দর্শকদের জন্য, ওখান থেকে দেখে নেবেন, তো সূরা নিসার 23 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে আর হারাম করালো তোমাদের জন্য বিবাহ করা, বিবাহ করা দুগ্ধ মা যে সব হারাম, যেমন মায়ের মতো হারাম হবে। ফলে যদি এই মানে মিল্ক ব্যাংক এখান থেকে মিলে, হ্যাঁ মিল্ক ব্যাংক সেখান থেকে দুধ এনে যে একটা শিশুকে পান করালো, তাহলে তার মা কে হলো এটা তো কোনো নির্ধারণ করা যাচ্ছে না। তো এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে মানে দুধ মিল্ক ব্যাংক বা এগুলো তৈরি করা সম্পূর্ণ হারাম। এবং ওআইসির আপনার ফিকা কাউন্সিল যেটা মুজাম্মাল ফিকহুল ইসলামী যে অংশটা, ওনারা বসে এটার উপরে গবেষণা করে মুসলিম দুনিয়ার প্রায় সকল উলামায়ে কেরাম বলছে যে এটা সম্পূর্ণ হারাম। একজন আরেকজন দুধ পান করতে পারবে, হিউম্যান এটা ঠিক আছে, আমরা আমরা মানবিক কারণ করলে দুধ চিহ্নিত হয়ে যাবে, আমার উনি আমার দুধ মা, সেই সব বরং তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, তার প্রতি সম্মান আসবে, কত বড় আল্লাহর নিয়ামত। শুধু দুধ পান করলাম আমি গ্লাস ভরিয়া, কিন্তু ইসলাম করেছে যার তুমি স্তন থেকে দুধ পান করেছো সে তোমার মায়ের সমতুল্য, শ্রদ্ধা করবা মায়ের সমতুল্য। ফলে এই জন্য এই দৃষ্টিকোণ থেকে এখন এখানে তো চিহ্নিত করা যাচ্ছে না যে কার দুধটা আমি পান করতেছি, না করার কারণে হইতে পারে এক পর্যায়ে গিয়ে তার একটা মেয়েকে বিয়ে করতেছি অথবা তার ছেলের নিকট আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, এটাকে সামনে এনে আহলে ইলম বলেছে এটা সম্পূর্ণ হারাম। ইসলাম মানবতার কথা বলে, হ্যাঁ একটা মেয়ে একটা ছেলে দুধ পান করা প্রয়োজন, মারা যাচ্ছে, মা অসুস্থ হয়ে গেছে, মা মরে গেছে, দুধ পান করতে হবে, ইসলাম বলছে ওপেন। অমুসলিম মেয়ে যদি দুধ পান করায় কোনো অসুবিধা নেই, কত সুন্দর কথা, সুন্দর কথা বলেছে, মানবতার কথা বলেছে, হিউম্যান রাইটস এর কথা ইসলাম বলেছে। তো এই জন্য সেটা হচ্ছে নির্দিষ্ট হবে যে অমুকখানে গিয়া অমুক দুধ পান করার জন্য অমুকের কাছে সন্তান হস্তান্তর করা, সে রাসূলকে আমরা যে দেখি রাসূলকে স্বয়ং হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে পাঠানো হয়েছে, রাসূল দুধ পান করেছেন, এটা তো ঠিকই আছে দুধ পান। এবং আমি আরো বলছি যে দুধ পান করানোর ব্যাপারে যদি কোনো অমুসলিম মহিলা হয়, সেও দুধ পান করাতে পারবে, হারাম না। কারণ আমরা যেমন অমুসলিমদের খাবার খাওয়া যেমন হারাম না, শুধুমাত্র যদি পৌত্তলিক পূজারি হয় এবং তারা যদি যেহেতু আল্লাহর নামে জবাই করে না, জবাই করা প্রাণী ছাড়া আর যে কোনো খাবার হালাল, কোনো অসুবিধা নেই খাও, এবং দুধ পান করাও হালাল। যদি একজন খ্রিস্টান মহিলা একজন হিন্দু মহিলা, একজন খ্রিস্টান মহিলা একজন মুসলিম কোনো সন্তানকে দুধ পান করায় কোনো অসুবিধা নেই, এটা নেই, এটা মানবীয় একটা বিষয়, মানবতার খেদমত হলো। কিন্তু নির্দিষ্ট থাকতে হবে যে অমুকের সে যদি পর ইসলাম গ্রহণ করে, অথবা ইসলাম গ্রহণ না করলো, যেহেতু আহলে কিতাবের সাথে বিয়ের ব্যাপারটা একটু ইয়ে বিষয় জায়েজ আছে, এই জন্য তাহলে ওকে বিয়ে করতে পারবে না, ওর পরবর্তী বা ওর সন্তানকে বিয়ে করতে পারবে না, এইভাবে নির্ধারণ করা লাগবে। এই জন্য এইভাবে ব্যাংক যেভাবে করেছে এইভাবে ইসলাম এটাকে মানে সম্পূর্ণ হারাম বলেছেন উলামায়ে কেরাম। দুইটা রেফারেন্স দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ওআইসির ফিকহ কাউন্সিল যেটা মুজাম্মাল ফিকহুল ইসলামী, ওখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে না এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম।